কনসার্নড আমরা যে জায়গাটা নিয়ে সেটার আরেকটা নামই হচ্ছে পেট, বেলি। অর্থাৎ প্রত্যেকেই আমরা চাই একটা সুন্দর স্লিম পেট পেতে, যাতে কোনো মেদ থাকবে না, কোনো ফ্যাট থাকবে না, কোনো স্ট্রেচ মার্কস থাকবে না, কোনো খুঁত থাকবে না, একদম সুন্দর শেপে একটা স্লিম বেলি। আমরা কেউই একটা বড় থলথলে মোটা পেট পছন্দ করি না, সহ্য করতে পারি না, সবসময় চেষ্টা করি সেটাকে আড়াল করার, সেটাকে কোনো রকমভাবে ঢাকার বা ম্যানেজ করার, বা সেটাকে স্বাভাবিক দেখানোর। তো এই যত প্রচেষ্টা সমস্তটাই কিন্তু আমরা নিজেদের সুন্দর দেখানোর জন্য করে থাকি, কিন্তু পেটের যে ফ্যাট সেটা কিন্তু শুধুমাত্র তোমার বাহ্যিক সৌন্দর্যের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে তাই নয়, পেটের ভেতরে যে ফ্যাট তৈরি হয় অর্থাৎ যেটাকে আমরা ভিসেরাল ফ্যাট বলি, সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক তোমার ইন্টারনাল হেলথের জন্য। কারণ ভিসেরাল ফ্যাটের সঙ্গে কিন্তু প্রচুর রকমের কমপ্লিকেশনস আমাদের শরীরে একদম চুটকি বাজিয়ে ঢুকে পড়ে, নিঃশব্দে চুপিসারে, যেটা তুমি জানতেও পারো না, টেরও পাও না। কখন জানতে পারো? অনেক দিন হয়ে যাওয়ার পরে, যে ওবেসিটি থেকে বা পেটে জমে থাকা ভিসেরাল ফ্যাট থেকেই তোমার এই পরিমাণ কমপ্লিকেশনস এসেছে, এটা যখন আমরা জানতে পারি তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তখন না আমাদের বয়স থাকে, না ইচ্ছা থাকে, অনেক সময় আমরা নানান রকম কমপ্লিকেশনে এমনভাবে জড়িয়ে পড়ি যে আর আমরা ভালো একটা সুন্দর চেহারা ফিরে পেতে পারি না। তো সেক্ষেত্রে দেখো, প্রথম থেকেই আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, যখনই তোমরা দেখছো যে তোমাদের পেটটা ভীষণভাবে বাড়তে থাকছে এবং তোমরা তোমাদের পুরনো জামা কাপড়ে ঠিকঠাক ফিট আসছো না, তোমাদের কিন্তু প্রথম থেকেই অ্যালার্ট হতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ওয়ার্নিং যে তোমার ওবেসিটি বাড়ছে, তোমার পেটের ভেতর ফ্যাট কিন্তু বাড়ছে। তোমায় কী করতে হবে? খাবার পোর্শনটাকে মেপে খেতে হবে, যেটা খাও ইউজুয়ালি তার থেকে খাবারটাকে হাফ করতে হবে। খুব সিম্পল মেথড, ক্যালোরি ডেফিসিট মেনটেন করা, ঠিক আছে? তার সঙ্গে সারাদিনে প্রচুর পরিমাণ জল ইনটেক করা শুরু করো, জুস নয়, ফ্রুট জুস নয়, সিম্পল জল খাও, হালকা উষ্ণ গরম জল বা নর্মাল টেম্পারেচারের জল। তার সঙ্গে 7 থেকে 8 ঘন্টার একদম বাধা সময় ঘুমানোর চেষ্টা করো, ঠিক আছে? দুপুরবেলায় ঘুমটাকে অ্যাভয়েড করতে হবে, এনার্জি বুস্ট করার জন্য বা নিজেকে এনার্জাইজ রাখার জন্য ছোট্ট ন্যাপ নিতে পারো। অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে দিদি, আমরা ওয়েট লস করার জন্য কি দুপুরে ঘুমোতে পারি? সেটা কি ঠিক হবে? দুপুরে কিন্তু একটা লম্বা ঘুম আমরা একদমই নেব না, তো শর্ট ন্যাপ নিতে হবে। অর্থাৎ তুমি জাস্ট 10-15 মিনিটের ছোট্ট ন্যাপ নিতে পারো, দেখবে আস্তে আস্তে ওটাই হ্যাবিট হয়ে যাবে, যেরকম আমার হয়েছে। আর তার সঙ্গে করতে হবে আজকে দেখিয়ে দেওয়ার দুর্দান্ত কয়েকটা সহজ ব্যায়াম, যেগুলো এখন থেকে আমরা করব একটা সিম্পল জিনিসের সাহায্যে। আর সেটা হচ্ছে একটা কাপড়ের টুকরো, ঠিক আছে? তোমার ঘরে যে ছোট সাইজের কাপড় রয়েছে, যে কোনো কিছু হতে পারে, তোমার ঘর মোছার কাপড়টাও নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। কারণ করবো আমরা মেঝেতে বসে, মেঝেতে বসে একটা ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে তুমি কত ইজিলি, কত সুন্দর ফ্লেক্সিবলি কয়েকটা ব্যায়াম করে তোমার তলার দিকে ঝুলে পড়া যে লোয়ার বেলি ফ্যাট, যেটা নিয়ে আমরা সব থেকে বেশি ইরিটেটেড হয়ে যাই, সেটা কত ইজিলি কমাতে পারবে? তখনই কমবে যখন তুমি খাওয়া দাওয়ার খেয়াল রাখবে, এটা কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে? আর তার সঙ্গে তোমার পেটের ওপর পোর্শনেও যাদের ফ্যাটটা বেশি, অর্থাৎ বেশি উঁচু ঢিবির মতন, সেটাও কিন্তু অনেকাংশে রিডিউস করতে পারবে আজকের এই এক্সারসাইজগুলো, যদি সপ্তাহে 4 থেকে 5 দিন একদম নিয়ম করে আমার বলে দেওয়া ইনস্ট্রাকশন মেনে ফলো করো। চলো শুরু করছি আজকের ভিডিও। চলে এসেছি আমি আমার এই ছোট্ট একটা কাপড়ের টুকরো নিয়ে, যেটার সাইজ হচ্ছে, দেখো এই হচ্ছে এটার সাইজ। তো এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি, ঠিক আছে? এরকম একটা মোছার মতন একটা শেপে নিয়ে নিলাম। এবার যেটা করব, ফার্স্টেই আমরা একটা পা এরকমই থাকবে, এরকম বেন্ড করে রাখতে হবে, এবং আরেকটা পাকে একদিকে তুমি ছড়িয়ে দিলে, ঠিক আছে? এবার হাত দুটো আমি এই কাপড়টার উপরে রাখছি, ওকে? এবার যেটা করব, দেখো ওয়ান বাই ওয়ান ঠিক এরকম ভাবে কাপড়টার উপর প্রেশার দিয়ে কাপড়টাকে আস্তে আস্তে যতটা পারবো আমি সামনের দিকে স্ট্রেচ করে দেব এবং শরীরটাকে এরকম প্রায় মেঝের সঙ্গে লাগিয়ে দেব, ঠিক আছে? আবার এরকম উঠে পড়লাম। একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি সামনের দিকে এগোচ্ছ যতটা পারবে আস্তে আস্তে এগোবে, যাতে তোমার পেটের স্ট্রেচটা খুব ভালোভাবে পড়ে, প্রেশারটা। আর যখন উঠবে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি উঠতে, ঠিক আছে? এটা এগুলো হচ্ছে সমস্ত টিপ যেগুলো ব্যায়ামটাকে আরো এফেক্টিভ বানায়। আস্তে আস্তে নামলাম, দেন তাড়াতাড়ি করে উঠে পড়লাম, যতটা তাড়াতাড়ি তোমার দ্বারা সম্ভব। আবার আস্তে 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 নামো, যে যতটুকু পারবে এগোনোর চেষ্টা করবে, একটু তাড়াতাড়ি উঠে পড়লাম, ঠিক আছে? এটা হচ্ছে এক সাইডে। এবার ঠিক একই জিনিস আমরা এইভাবে আরেক সাইডেও করব, আস্তে আস্তে যতটা পারছি সামনের দিকে এগিয়ে নিচ্ছি, তারপরে উঠে গেলাম। আবার দেখো আস্তে আস্তে কাপড়টাকে সামনের দিকে এগিয়ে দিলাম, উঠে
পৌঁছে গেলাম, ঠিক আছে? তো একই জিনিস তোমাদের একবার বাঁ দিকে করতে হবে, একবার ডান দিকে করতে হবে, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যখন তুমি নিচের দিকে এরকম ভাবে যাচ্ছ তখন ওই যে পজিশনটা, ওটাকে চেষ্টা করবে কয়েকটা সেকেন্ড একটু হোল্ড করবে, ঠিক আছে? তারপরে উঠবে, মানে একদম নিচু হয়ে সাথে সাথে উঠে না পড়ে ওই জায়গায় গিয়ে যদি কয়েক সেকেন্ড নিজেকে ওইভাবে ধরে রাখতে পারো, মেঝেতে কিন্তু একদম ভর দিয়ে দিয়ে চলবে না, ঠিক এরকম হয়ে গেলে চলবে না। তোমার বডির যে প্রেশারটা সেটা কিন্তু তোমাকে ধরে রাখতে হবে নিজের পেটের ওপর প্রেশার দিয়ে, ঠিক আছে? তবে গিয়ে করে প্রেশার পড়বে এবং কোর মাসল অ্যাক্টিভ হবে, ওকে? এই হচ্ছে ব্যায়ামের আসল ফান্ডা। তো এটা আমাদের করতে হবে কতবার? এক পাশে করবে 15 বার, আর এক পাশে করবে 15 বার। যারা 15 বার করতে পারবে না তারা 10-10 করে করলেও চলবে, ঠিক আছে? পা দুটোকে ঠিক এরকম ভাবে জোড়া করে এইভাবে বসবো, ঠিক আছে? যে যেভাবে কমফর্টেবল। তোমরা বসার সময় পায়ের তলায় একটা কিছু দিয়ে নিতে পারো, একদম সিম্পল মেঝেতে না বসে অনেকের পায়ের ব্যথা লাগে, তো সেক্ষেত্রে সেটাও করতে পারো, ঠিক আছে? এবার হাত দুটো নিয়ে কি করবো, সিম্পলি এইভাবে যতটা পারবো এগিয়ে দিলাম কাপড়টাকে, একটু স্টে করবো, দেন স্ট্রেচ। যখন স্ট্রেচ করছো বডি কিন্তু টোটালি স্ট্রেচ হবে, ওকে? স্যাগি যেন না হয়ে থাকে। আচ্ছা, যখন এইভাবে নামছো তখন এক্সহেল করতে হবে, যখন উঠছো শ্বাস নিতে হবে। আগের ব্যায়ামের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? আস্তে আস্তে নামবো এবং ওঠার সময়টা একটু স্পিডে উঠবো, ঠিক আছে? তাহলে ফার্স্টে এক পায়ে, দেন আর এক পায়ে, দেন এইরকম বাহু হয়ে বসে যতটা পারবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই কাপড়টা কি করবে, এই কাপড়টা দেখবে তোমার যে মুভমেন্ট, অর্থাৎ যদি আমি তোমাকে এরকম খালি হাতে যেতে বলি তোমার যতটা বেশি কষ্ট হবে বা তুমি প্রথমেই মনে হবে পারছো না, যদি একটুকরো কাপড় এরকম মেঝের ওপর আস্তে করে ঘষো না, দেখবে সেটা অনেক বেশি ইজি হবে তোমার জন্য, ঠিক আছে? যখনই তুমি করতে পারবে ব্যায়ামটা তখনই তোমার কনফিডেন্স বাড়বে, এবং না করার চাইতে সবসময় কিছু করা ভালো, এটা সবসময় মনে রাখবে। তাই ইজি সিম্পল জিনিস দিয়ে শুরু করতে হয়, তারপরে আস্তে আস্তে জিনিসটাকে আরও মডিফাই করতে হবে আমাদের। তো এটা হচ্ছে আমাদের বলতে পারো থার্ড এক্সারসাইজ, কারণ ওই দুটো তুমি দুটো বা দুবার করে করছো, দুটো হয়ে গেল, এটা হচ্ছে থার্ড। এটাও তোমাকে করতে হবে 15 টাইমস, খুব কম রিপিটেশনস বলছি যাতে বিগিনাররাও খুব ইজিলি করতে পারো। যারা পারবে না তারা 10 বার 12 বার 8 বার যতটুকু পারছো ততটুকু করবে, কিন্তু রেজাল্টও কিন্তু তোমরা সেই অনুযায়ী পাবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? 4 নম্বর ব্যায়ামটা দেখো একটু অন্যরকম। কি করব আমরা, এই যে কাপড়টার উপরে পা দুটোকে ঠিক এরকম ভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? পায়ের পাতা এরকম পেতে দেবো না, তাহলে কি হবে, কাপড়টা ভালোভাবে মুভ করবে না। শুধু আমাদের হিল দুটো, গোড়ালি দুটো দিয়ে এইভাবে পাটা রাখলাম, ঠিক আছে? এবার হাত দুটো নিয়ে ঠিক এরকম পিছন দিকে সাপোর্ট নিয়ে নিলাম। এবার কি করবো দেখো, ফার্স্টে কাপড়টাকে এরকম যতটা পারবো আমি আমার পেটের দিকে টেনে আনবো, দেন আস্তে করে এরকম স্ট্রেট করে দিলাম, ওকে? দেন টেনে আনো, আবার স্ট্রেট করে দাও। দেখে খুব ইজি লাগছে, সত্যিই খুব ইজি, খুব সিম্পল, আমার জন্য তো খুবই সিম্পল, কিন্তু যারা বিগিনার, যাদের পেটে ফ্যাট অনেক বেশি, যাদের লোয়ার বেলিটা অনেক থলথলে এবং বড়, বা যাদের বেলি সেকশনটা পুরোটাই অনেকটা হিউজ, তাদের জন্য কিন্তু এই সিম্পল মুভমেন্টগুলো খুব এফেক্টিভ হয়, ঠিক আছে? তো এইটা যেহেতু খুব বেশি কষ্টকর কিছু নয়, সবাই করতে পারবে, তারা কিন্তু 20-25 বার এই ব্যায়ামটা করার চেষ্টা করবে, ঠিক আছে? একদম ঘুরে ঘুরে করবে বা টাইমার সেট করেও করতে পারো, ওকে? ঠিক এরকম দেখো, এই কন্টিনিউয়াসলি দেখো তোমার পেটে পা দুটো গিয়ে প্রেশার ক্রিয়েট করছে, ঠিক আছে? এবং আস্তে আস্তে নামিয়ে নিতে হবে, ওকে? যখন পেটের কাছে আনছো এক্সহেল করে দাও, ডান। 4 নম্বর ব্যায়াম হয়ে গেল, লাস্ট ব্যায়াম। লাস্ট ব্যায়ামটা করার জন্য দেখো এই কাপড়টার উপর আবার আমি হাত রাখলাম ঠিক এইভাবে। এবার যেটা করব, আমি একটা সার্কেল তৈরি করব এটা দিয়ে, ঠিক আছে? সাইড থেকে শুরু করছি ঠিক এরকম ভাবে, এই পুরো একটা চেষ্টা করব গোল তৈরি করতে, হাফ সার্কেল। এই ফার্স্টে তুমি লেফট থেকে রাইট যাও, লেফট থেকে রাইটে 10 বার করো ঠিক এরকম ভাবে। যখন স্ট্রেচ হচ্ছে পুরোটা স্ট্রেচ করবে, ঠিক আছে? তারপরে আবার নতুন করে শুরু করবে। এতে কি হচ্ছে দেখো, তোমার তুমি যখন এরকম ভাবে মুভ করছো তোমার পুরো বেলিটাই এরকম ভাবে একটা সুন্দর সাংঘাতিক একটা প্রেশারের মধ্যে পড়ছে। অনেকে তো এতটা নিচুও হতে পারবে না,
যে যতটুকু পারবে, ধরো তুমি এটুকুই পারছো, তোমার পেটে এসে আটকে যাচ্ছে, এটুকুই করো, কোনো প্রবলেম নেই, এরকম ভাবে করো এই, ঠিক আছে? ডিমোটিভেটেড হয়ে পড়ার জন্য কিচ্ছু লাগে না, দু একটা কথা এবং দু একটা জিনিসই যথেষ্ট, মোটিভেটেড থাকতে হবে। ওকে, আবার কি করতে হবে, রাইট টু লেফট করতে হবে 10-15 বার অবশ্যই চেষ্টা করবে করতে, যদি আরেকটু বেশি করতে পারো তাহলে আরো ভালো হয়। তো এই হচ্ছে আমাদের 5 নম্বর ব্যায়াম। প্রত্যেকটা ব্যায়ামই ভীষণ সিম্পল, খুব সহজ। দেখো তুমি যদি এই ছোট্ট রুটিন, তুমি যদি একটানা বসে এটা করে নাও, দেখবে তোমার হার্ডলি 10 মিনিটও টাইম লাগবে না, ঠিক আছে? মাঝখানে একটু একটু রেস্ট করো, 10-15 সেকেন্ডের ছোট ছোট রেস্ট করো এবং তারপরে প্রত্যেকটা ব্যায়াম কমপ্লিট করো। তো সকালে একবার, সন্ধ্যাবেলা বা বিকালে বা রাত্রে, যখন তোমার সময় হচ্ছে, যখন তুমি কমফোর্টেবল, ইজিলি করতে পারো, জায়গায় বসে বসে টিভি দেখতে দেখতে, ফোনে কিছু দেখতে দেখতে, শুধু একটু মাইন্ডফুল, একটু কেয়ারফুল থাকতে হবে ব্যায়াম করার সময়, ঠিক আছে? কারণ শ্বাস নেওয়া এবং ছাড়া সেটাও প্রপার হতে হবে, এবং তার সঙ্গে তোমার পেটটাকে কিন্তু সব সময় স্কুইজ করে রাখতে হবে, কোরটাকে টাইট রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে খুব সহজ সিম্পল কয়েকটা ব্যায়াম, যেগুলো তোমরা যদি প্রত্যেকদিন একটা ভালো ডায়েট মেনটেন করতে করতে, তার সঙ্গে নিজেদের একটু অ্যাক্টিভ রাখো, একটু হাঁটাচলা করো সারাদিন, এবং জায়গায় বসেই সিম্পল ব্যায়ামগুলো করো, বেশি দিন টাইম লাগবে না তোমাদের ডেলিতে একটা ডিফারেন্স লক্ষ্য করতে, একটা সুন্দর একটা শেপ চলে আসবে পেটে, ঠিক আছে? তখন যখনই একটু রেজাল্ট দেখবে তুমি, তোমার ইচ্ছা করবে আমি আর একটু বেটার করি। এটাই হয় মানুষের, মানুষ একটু রেজাল্ট দেখলেই আরো ভালো করার চেষ্টা করে, কিন্তু রেজাল্টটা দেখার জন্য কিছু করতে হবে। তো ইজি কিছু মুভ দিয়ে শুরু করো, তারপর তো আমি আছি তোমাদের নানান রকম ব্যায়াম দেখিয়ে দেওয়ার জন্য। পরের দিন ফিরে আসছি আবার একটি ইউজফুল কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।